আজকের কুইজ, বলো তো আমি কে? ফার্স্ট ক্লু, তোমাদের সবার মতে আমি নাকি প্রাণীদের মধ্যে প্রথম পৃথিবীতে আবির্ভূত হই, আর এটা শুনে আমার বেশ ভালো লাগে। বলো তো আমি কে? সেকেন্ড ক্লু, তোমরা দু পায়ে ঘুরে বেড়াও, আর তোমাদের ঘোড়া দেখে আমি আমার ছটি পায়ের সাহায্যে ছুটে বেড়াই, আবার ভয় পেলে উড়ে যাই। আর শুনবে আমার কথা? তবে শোনো, তোমাদের যেমন হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ আছে, আমাদের কিন্তু 13টি প্রকোষ্ঠ। এবার বলো তো আমি কে? থার্ড ক্লু, তবে আমি এমনই দুর্ভাগা যে বেশিরভাগ মানুষ, বিশেষ করে মেয়েরা, ঘৃণা করে। আবার আমাদের নিছক উপস্থিতি কিছু মানুষকে সাহসশূন্য ও বলশূন্য করে দেয়, ফলে তারা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়, পায়ের নিচে দেখলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তবে আমরা সরাসরি মানুষের কোনো ক্ষতি করি না, তারপরেও আমরা লক্ষ লক্ষ মানুষের ঘৃণার পাত্র। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? ফোর্থ ক্লু, সারা বিশ্বেই আমাদের খুঁজে পাওয়া যায় এবং আমরা সকল পরিবেশেই বেঁচে থাকি, বিশেষ করে উষ্ণ পরিবেশে। আবার আমরা অত্যন্ত ঠান্ডা পরিবেশেও বেঁচে থাকতে পারি। আবার আমরা খুব কষ্ট সহিষ্ণু প্রাণী, আমরা অনেক বেশি তেজস্ক্রিয়তার মধ্যেও বেঁচে থাকতে পারি, যা তোমাদের পক্ষে সম্ভব নয়। এমনকি আমরা এক মাস পর্যন্ত না খেয়েও বেঁচে থাকতে পারি। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? ফিফথ ক্লু, এখনো চিনতে পারলে না আমি কে? তবে একটি কাহিনীর কথা বলি। পিঁপড়েরা তাদের বুদ্ধির কথা গর্ব করে বলে বেড়ায়। তাদের এই বুদ্ধির কথা তোমাদের পরিচিত লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য তাঁর গল্পে লিখেছেন। কিন্তু পিঁপড়েরা জানে না, আমি যদি সেদিন 18 সিসির মধ্যে না পড়ে যেতাম। এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? সিক্সথ ক্লু, তোমাদের বলতে শুনি আমাদের দ্বারা খাদ্যে বিষক্রিয়া হয়, টাইফয়েড রোগ হয়, আবার আমাদের মুখনিসৃত লালার মাধ্যমে নাকি অ্যালার্জি হয়, এর ফলে সর্দি, চোখ দিয়ে জল পড়া ও চুলকানি হয়, আমরা যেখানে হাঁটি সেখানেই বিষটা ফেলে যাই। তাই তো তোমরা আমাদের দেখলেই পিষে মেরে ফেলতে উদ্যত হও। আবার অনেক মানুষ আমাদের শূন্য পৃথিবী আশা করেন, তবুও সবশেষে বলবো, তোমাদের অস্তিত্বের জন্য আমাদের প্রয়োজনীয়তার কথাও ভুলে গেলে চলবে না। আর আমরা যদি সম্পূর্ণভাবেই বিলীন হয়ে যাই তাহলে কি হবে? এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? আসলে আমি হলাম আরশোলা। তাহলে দেখো, আরশোলা এতক্ষণ ধরে তাদের সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল। সঠিক উত্তর হলো আরশোলা।